रुपी 199। नाउ ओपन इन प्लैनेट मॉल, आपका अपना विश्वसनीय एवं भरोसेमंद ब्रांड जो दे रहा है 70% का डिस्काउंट ऑफर। ऑफर सीमित समय के लिए। कुर्ती 199 द प्लैनेट मॉल सिलीगुड़ी। 3 फरवरी यानी गुरुवार से राज्य में स्कूल, कॉलेज और विश्वविद्यालय एक बार फिर से खुल रहे हैं। इधर स्कूल खुलने से पहले सफाई का कार्य भी शुरू हो गया है। इस बीच राजगंज ब्लॉक के विभिन्न स्कूलों को खोलने से पहले स्कूल में पूरी तरह से साफ सफाई का कार्य किया जा रहा है। ज्ञात हो कि कोरोना संक्रमण बढ़ने के कारण 3 जनवरी से स्कूल कॉलेज बंद कर दिए गए थे, जिससे क्लासरूम और स्कूल के सामानों पर धूल जमा हो गई थी। इसी कड़ी में आज राजगंज के हरिहर हाई स्कूल में सफाई का कार्य किया गया। स्कूल के सहायक प्रधानाध्यापक अनिर्बान ठाकुर ने कहा कि कई दिनों तक स्कूल बंद रहने से सभी परेशान थे, लेकिन सोमवार को राज्य सरकार द्वारा स्कूल खोलने के लिए गाइडलाइन जारी होते ही विद्यार्थियों से लेकर शिक्षक शिक्षिकाओं सहित अभिभावकों में खुशी का माहौल है। तो गुरुत्वपूर्ण একটা মুভ হলো সরকারের তরফ থেকে, আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সরকারকে যে বহুদিন পর আবার বিদ্যালয়ে ওই কচি কাঁচারা আসবে, ওদের কলরবে ভরে উঠবে আমাদের বিদ্যালয়। তো আমরা আজকে বিদ্যালয়ের সমস্ত শ্রেণীকক্ষগুলো বেঞ্চি টেবিল চেয়ার সব পরিষ্কার করা হচ্ছে, কালকেও এগুলো সব পরিষ্কার করে স্যানিটাইজড করা হবে। স্যানিটাইজেশনের পর আমরা পরশু থেকে আমাদের ছেলে মেয়েদের জন্য আমরা অপেক্ষায় থাকব। আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের ওই ছোট ছোট বাচ্চাগুলোকে আমরা আবার নিজেদের কাছে পাবো। আমরা তো ওদের বাবা বা মায়ের মতোই, সেই জন্য ওদেরকে আবার কাছে পাবো, ওদেরকে নিয়ে আমরা আবার একসাথে পড়াশোনা আনন্দ হই হই সব করব। অবশ্যই কোভিড বিধি মেনেই আমরা সব কিছু করব, কিন্তু ওদেরকে আবার কাছে পাবো এবং পড়াশোনাটা যে আবার সঠিকভাবে আমরা শুরু করব, এর জন্য আমরা খুব আনন্দিত। দূসরি তরফ আমবাড়ি চিন্তামোহন হাই স্কুল মে ভি সাফাই অভিযান দেখনে কো মিলা। स्कूल के प्रभारी शिक्षक प्रशांत दास ने कहा कि स्कूल खुलने का इंतजार कर रहे थे, लेकिन गुरुवार से पठन पाठन शुरू होने से काफी खुशी है। उन्होंने बताया कि कोविड नियमों का पालन करते हुए कक्षाएं संचालित की जाएगी। তো পুরোপুরি আমরা প্রস্তুত। আর আমাদের স্কুলে এমনিতেই আজকে তো স্পেশাল ভাবে পরিষ্কার হচ্ছে, আমাদের রেগুলার পরিষ্কার করা হয়। এখানে আমাদের স্কুলের বাঁধা সুইপার আছে, সে ঝাড়ুদার, সে প্রায় প্রতিদিনই এসে ঝাড় দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর যেহেতু কালকে আমরা বিকেলের দিকে নোটিফিকেশনটা পেয়েছি, তাও রাত্রে ফোনাফোনি করে আজকে সুইপারের বাড়িতে গিয়েও তাকে, বিশেষভাবে সে একটু অসুস্থ ছিল, তবু তাকে নিয়ে আসা হয়েছে। এরপরে আরও আমরা কয়েকজনকে লেবার টেবারকেও দেখছি, যদি কোনো জায়গায় ত্রুটি থাকে সেটা পুরোপুরিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তার সাথে আমাদের যতটুকু স্যানিটাইজারের ব্যবস্থা আছে সেই স্যানিটাইজেশন স্প্রে করে আমরা যতটা পারছি জীবাণুমুক্তভাবে সবার সেফটির জন্য কাজ করছি। কতটা ভালো, মানে আমি কালকে যখন ছাত্রছাত্রীদের গ্রুপে নোটিফিকেশনটা করেছি, আমি প্রথমেই লিখেছি ভীষণই খুশি এবং আনন্দের সাথে তোমাদের আমি জানাচ্ছি যে গত আগামী 3 ফেব্রুয়ারির থেকে স্কুল খুলছে, ক্লাস শুরু হবে, এই বলে তাদের আমি নোটিফিকেশনটা করেছি। কাজেই বুঝতে পারছেন আমার খোলার জন্য, স্কুল ক্লাস হওয়ার জন্য আমরা কতটা মুখিয়েছিলাম এবং কতটা এখন আমরা আনন্দিত। স্বাস্থ্যবিধির ব্যাপারটা, আমরা আগেও কিছুদিনের জন্য স্কুল খুলেছিল, তখনও তো কোভিড-19 বিধি ছিল। আমরা অবশ্যই এখানে স্যানিটাইজারের ব্যবস্থা থাকে, প্রত্যেক ছেলে মেয়ের মুখে যেন মাস্ক থাকে, আর গেটে ঢোকার পথে আমাদের যে স্টাফ থাকে সেই স্টাফদের হাতে আমি নিজেও স্যানিটাইজারের বোতল নিয়ে দাঁড়িয়ে থাকি। এছাড়া আমাদের বিডিও অফিস থেকে একটা স্যানিটাইজিং ফিক্সড মেশিন দিয়েছে, সেখানেও হাতে স্যানিটাইজার দেওয়ার ব্যবস্থা আছে। কোনো ছাত্রছাত্রী চাইলে সেখানেও করতে পারে, আমরা নিজেরাও তাদেরকে স্যানিটাইজার দিই, এবং অবশ্যই মুখে মাস্ক সবার, এবং সেই মাস্কও আমরা যারা আনতে পারে না এরকম প্রচুর আছে আমাদের স্কুলে। দেখতে পেলে এখনও দেখবেন যে 200-250-300 মাস্ক আমরা সবসময় রেডি রাখি তাদেরকে দেওয়া।